ডাব্লিউবিসি অনলাইন চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। নমস্কার বন্ধুগণ, ডাব্লিউবিসি অনলাইনে তোমাদের আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আমি কৃষ্ণ বসুদেব, তোমাদের প্রথমেই সাধুবাদ জানাচ্ছি যে তোমরা এই ভিডিও থাম্বনেল থেকে ক্লিক করেছো। তোমরা এই ভিডিওতে দেখেছো যে 6 দিনে কীভাবে অঙ্কটাকে পুরো সিলেবাসটা কমপ্লিট করতে হয় মাধ্যমিক পরীক্ষার জন্য। তো তোমাদের যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকো, যেখানে তোমাদের আমি যাবতীয় অঙ্ক, জীববিজ্ঞান, ভৌত বিজ্ঞানের জন্য তোমাদের কিছু টিপস সাজেশন বলতে পারো, আর তোমাদের জন্য আমি যাবতীয় টেক্সট বুককে কীভাবে পড়তে হয় এবং তার ভিডিওগুলো করেছি, তার নিচে ডিসক্রিপশান লিঙ্কে ক্লিক করে তোমরা আমাদের বাকি ভিডিওগুলো দেখে নিতে পারো। আর এছাড়াও নিচে আরও ডিসক্রিপশানে আরও লিঙ্ক দেবো, সেখানে ক্লিক করে তোমরা আমাদের যাবতীয় প্লেলিস্টগুলো দেখে নিতে পারো, যেখানে ভৌত বিজ্ঞান, জীববিজ্ঞান, অঙ্ক অনেক রকমের ভিডিও আমরা চ্যাপ্টার বাই চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে পড়িয়েছি। তো সময় নষ্ট না করে আমি তোমাদেরকে কীভাবে 6 দিনে অঙ্ক কমপ্লিট করতে হবে সেই বিষয়ে তোমাদের কিছু টিপস আর কিছু তোমাদের প্র্যাকটিসের মেথড বলে দিচ্ছি। তো তোমাদের হাতে 6 দিন থাকবে, 6 দিনের মধ্যে তোমরা একদিন পাটিগণিত, একদিন বীজগণিত, একদিন জ্যামিতি, একদিন পরিমিতি, একদিন ত্রিকোণমিতি আর একদিন স্ট্যাটিস্টিক্স, তো এই 6টা বিষয়কে তোমরা প্রতিদিন একদিন একদিন করে টার্গেট করে নেবে। আর আমি তোমাদের কিছু সাজেশান দেবো, তোমরা সাজেশান বলতে পারো, কিন্তু আমি তোমাদেরকে সাজেশান দেওয়ার আগে বা আমার কিছু টিপস দেওয়ার আগে তোমাদের ভালো করে কিছু কথা বলতে চাই। তো তোমরা, আমি জানি যে তোমরা কেউ কেউ এখন থেকে পড়াশোনা নিয়ে, মানে এখন থেকে তোমরা শুরু করেছো পড়াশোনা, কেউ কেউ আবার তোমরা শুরু বছরের শুরু থেকে পড়েছো, যারা বছর থেকে শুরু করেছো তাদের জন্য অবশ্য আমি তোমাদের কংগ্রেচুলেট করছি। আর যারা তোমরা ভালো টেক্সট বুকটাকে একদম খুঁটিয়ে পড়েছো, মানে অঙ্ক যেখান থেকে দিক, তোমার উদাহরণ দিক, প্রয়োগ থেকে দিক, বা নিজে করি থেকে দিক, বা পোষমালের দিক, যেখান থেকে দিক তোমরা যদি পারো তাহলে তোমরা অবশ্যই 90-এর উপরে পাবে নাম্বার। আর যারা তোমার শুধুমাত্র পোষমালা ফলো করেছো, যারা তোমার পোষমালা যেখান থেকে দিক তোমরা পারবে, তারা তোমরা 80 নাম্বার তোমরা অনায়াসে পারবে, 80-90 তোমাদের নাম্বার পাবেই পাবে। আর যারা তোমার একটু ইম্পর্টেন্ট দেখে পড়েছো বা তোমার মনে হচ্ছে যে এটা হতে পারে না না হতে পারে, একটু কম প্র্যাকটিস করছো, তারা 60-এর উপরে পেতে পারো। আর যারা ভাবছো যে কীভাবে 50 নাম্বার তুলতে হবে, তাদের জন্য আমি আলাদা করে ভিডিও করেছি, উপরে দিকে ভিডিও পাঠিয়ে দেবো, অথবা নিচে তোমাদের জন্য সামনের সপ্তাহে ভিডিওটা তোমার জন্য আমি প্রেজেন্ট করবো, অর্থাৎ তোমাদের সামনে 2-3 দিনের মধ্যে আমি তোমার ভিডিওটা প্রেজেন্ট করবো, তোমরা দেখে নিতে পারবে। তো আজকে আমি যে সাজেশান দেবো তার আগে তোমাদের কিছু বলে রাখতে চাই, যে তোমরা বইটাকে আগে ভালো করে খুঁটিয়ে পড়বে, সেটা তো ভৌত বিজ্ঞান, জীববিজ্ঞান, অঙ্ক। অঙ্ক মানে বলছি যে তোমাদের পোষ্যমালাকে ভালোভাবে করবে, আগে পোষ্যমালার সব অঙ্কগুলো প্র্যাকটিস করবে। কিন্তু আমি জানি যে এমন কিছু স্টুডেন্ট আছে যারা তোমার অঙ্ককে প্রথম বেলা থেকে ভয় পেয়েছে, আমি জানি অঙ্ক কোনো ভয় পাওয়ার বিষয় না, তাও যারা অঙ্ককে ভয় পেয়েছে তারা সব অঙ্কগুলো ঠিকমতো করে করেনি, আর সেই জন্য তারা কিছু সাজেস্ট চাইছে যে আমরা এই এই অঙ্কগুলো যেন করলে সুবিধা হয়। আমি সেই জন্য তোমাদেরকে আমি সাজেস্ট করবো, আমি বলছি না যে এখান থেকে আসবে, কিন্তু আমি তোমাকে এমন এমন টাইপ বলে দেবো সেই টাইপ থেকে করলে তোমাদের নাম্বার ঘুরিয়ে দিলেও, ভাবো তোমার 17 জায়গায় 18 দেওয়া থাকলো কোনো একটা অঙ্কে, কিন্তু তুমি পারবে, কেন তুমি টাইপগুলো শিখেছো। আমি তোমাকে এমন কিছু টাইপ বলবো সেই অঙ্কের টাইপের বাইরে তোমাদের কোনো পোষ্যমালায় কোনো অঙ্ক নেই বা তোমাদের অঙ্ক আসবে না, ঠিক আছে? তো আমি তো সেই টাইপগুলো অঙ্ক বলে তোমরা খাতার মধ্যে নোট করে নাও, বা তোমাদের একটা ছবি দিয়েছি লিঙ্কে, একটা নিচে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করলে তুমি ছবিটা দেখতে পাবে, অথবা আমি এই স্ক্রিনের মধ্যে একটা ছবি ভিডিও শেষে পাঠিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারবে। আমি তোমাদের দাগ নাম্বার বলে দেবো আর কোনগুলো তোমাদের বেশি করতে হবে সেটাও বলে দেবো, আর কীভাবে তোমাদের নাম্বারগুলো এগোতে হবে সেটা বলে দেবো। তো আজকে হচ্ছে প্রথম দিন, আজকে আমরা শুরু করবো পাটিগণিতে কীভাবে 12 নম্বর তুলতে হয়। তোমরা যেন পাটিগণিতে 12 নম্বর থাকে, 12 নম্বরের মধ্যে তোমার 1 নম্বর শর্ট কোয়েশ্চেন থাকে, 1 নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, 1 নম্বর ট্রু ফলস থাকে, আর বাকি 2 নম্বরে 2টো করে থাকে শর্ট কোয়েশ্চেন, SAQ থাকে, যেটাকে বলতে শর্ট কোয়েশ্চেন বলতে পারো, আর বাকি থাকে 5 নম্বরে একটা লং নাম্বার। তো এই 5-এ 5 কী করে পেতে হবে আমি তোমাদেরকে সেই অনুযায়ী বলে দেবো। তা তোমাদের 3টে চ্যাপ্টার আছে, একটা অংশীদারি কারবার, একটা সমর বৃদ্ধি, একটা সরল সূত্র। আমি তোমাদেরকে বলছি যে এর মধ্যে যে কোনো 2টো চ্যাপ্টারকে তোমরা সলিডভাবে করো, একদম সলিড, মানে যেখান থেকে দেবে তুমি সেখান থেকে পারবে, সেভাবে করলে তোমরা 2-3টের মধ্যে 2টো চ্যাপ্টারে অঙ্ক দেবে, তোমরা একটা পারবেই পারবে। তো আমি তোমাদেরকে সেই জন্য 2টো সাজেস্ট করছি যেটা আমার মনে হচ্ছে তোমাদের করা উচিত, একটা হচ্ছে সমর বৃদ্ধি আর একটা হচ্ছে তোমাদের অংশীদারি কারবার। তো সমর বৃদ্ধির মধ্যে 2টো পার্ট আছে, একটা হচ্ছে তোমার জনসংখ্যা আছে, ব্যাংকের আছে, ওই জন্য আমি সমর বৃদ্ধিটা বলেছি, যাতে সমর বৃদ্ধি করে তুমি 2টো টাইপের অঙ্ক করতে পারবে, যেটা একই ফর্মুলা দিয়ে অঙ্কটা হয়। তো এই জন্য আমি তোমাকে কিছু সাজেশান দেবো, এবার কোন নাম্বার দাগ নাম্বার অনুযায়ী বলে দেবো যে কোনটা কী আছে। তো শুরু করছি আমাদের কিছু সাজেস্ট, আমার কিছু টিপ। তো চলে আসছি সর্বপাশে, চলে আসছি পেজ নাম্বার 112। তোমাদের বই, তোমাদের যে ফ্রি বইটা দেওয়া আছে, তোমার টেক্সটের ক্লাস 10-এর অঙ্ক বই, সেখান থেকে আমি দিচ্ছি,
তো এর টাইপের অঙ্ক দেবে। তোমার হয়তো নাম্বার একটু এদিক ওদিক দিতে পারে, বা 25% জায়গায় 22% দিল কি 18% দিল, কিন্তু অঙ্ক একই থাকে। করণ করিম চাচার বদলে রহিম চাচা থাকতে পারে, কিন্তু অঙ্কটা একই টাইপের থাকবে। ঠিক আছে, তো আমি শুরু করলাম। ফার্স্টে হচ্ছে তোমার 112 পেজের হচ্ছে পাঁচের দাগেরটা, পরে হচ্ছে আটের দাগেরটা। তাহলে 112 পেজের পাঁচের দাগেরটা, আটের দাগেরটা, আর 10-এর দাগেরটা। আর চলে যাচ্ছি 16-এর দাগেরটা। 16-এর দাগেরটা খুবই ইম্পর্টেন্ট আছে, কেন ওটাতে দু রকম তুলনা করেছে। আর 18-এর দাগেরটা খুব ইম্পর্টেন্ট আছে, কেন পর্ব দিয়ে আছে, 6 মাসের অন্তর যে অঙ্কটা আছে। তারপরে আছে তোমার 25-এর দাগেরটা। 25-এর দাগেরটা একটু ঘুরিয়ে দিয়েছে, তাই এটা আমি ইম্পর্টেন্ট হিসেবে বললাম তোমাদেরকে। তো এখানে এই 1, 2, 3, 4, 5, 6 রকম টাইপের অঙ্ক ছাড়া আর কোনো চ্যাপ্টারে অঙ্ক নেই। তো এটা করলে তোমাদের এই চ্যাপ্টার দিয়ে বড় কোশ্চেন করা হয়ে গেল। চলে যাচ্ছি তারপরে 117 পেজে। তো 117 পেজে আছে কি জনসংখ্যা সম্পর্ক। তো জনসংখ্যা সম্পর্কে আছে 4-এর দাগেরটা আছে, 9-এর দাগেরটা আছে, আর 11-এর দাগেরটা, 13-এর দাগেরটা। এই 4 টাইপের অঙ্ক করলে তোমাদের আশা করি সব অঙ্ক কমপ্লিট হয়ে যাবে এখান থেকে। আচ্ছা, এখানেও কি আছে 117 পেজে যেটা আছে, তোমাদের এসে কিউ আছে এখানে। এখানে এসে কিউ আছে, ভেরি শর্ট কোশ্চেন আছে, এগুলো পুরোপুরি করবে, একটাও ছাড়বে না। এগুলো একটা না ছাড়লে তোমরা উপরে যে 52 নম্বরের মধ্যে যে 5 নম্বর বাদ দিয়ে বাকি 7 নম্বর আছে, সেই 7 নম্বরগুলোকে তোমরা করতে পারবে। তাই আমি বলছি কালকে পুরোপুরিটা করে করে রাখবে চ্যাপ্টারটা। আর লাস্টে আছে তোমার হচ্ছে 202। 202-তে আছে তোমার অংশীদারি কারবার। তো অংশীদারি কারবারের মধ্যে 5-এরটা, 6-এরটা, 9-এরটা আর 11-টা খুব ইম্পর্টেন্ট। 9 আর 11 খুবই ইম্পর্টেন্ট আছে, আর 14-টা খুব ইম্পর্টেন্ট। তো মোটামুটি এই 5টা কি 6টা অঙ্ক আছে যেগুলো তোমার এই চ্যাপ্টারতে করা উচিত, অবশ্যই করবে। পুরো চ্যাপ্টারটা করা করা করার কথা বলছি, কিন্তু এই 5টা তোমরা করবেই করবে। তো এগুলো করলে মোটামুটি তোমাদের এমস মানে মোট 13-14টার মতো কোশ্চেন হচ্ছে, বড় কোশ্চেন। তো এই বড় কোশ্চেন মধ্যে যেগুলো 3টে দেবে, তার মধ্যে তোমার দুটো তিনটে দেবে, যেগুলো একটা করতে হবে, সরি, যেগুলো 3টে এই 3টে চ্যাপ্টার থেকে যেগুলো 2টো অঙ্ক দেবে, তার মধ্যে 1টা করতে হবে। তো 1টা তোমরা করে নিতে পারবে এই অঙ্ক থেকে। আর বাকি যেগুলো আছে, ভয়েস শর্ট কোশ্চেন আছে, MCQ আছে, ট্রু ফলস আছে, সেগুলো এই চ্যাপ্টারেরও আছে। 204 পাতার মধ্যে, 204 পাতা, 205 পাতার পুরো কুড়িটা করলে তোমাদের সুবিধা হবে। তো এগুলো করলে আমি মানছি তোমরা হয়তো 12-তে 12 পাবে না, কিন্তু 10 গ্যারান্টি পাবে তোমরা। কেন, আমি দেখেছি যে তোমাদের বই ছাড়া বেশি কোনো সাজেশান থাকে না, তোমাদের যেটা তোমার টেস্ট পেপার আছে সেগুলো তোমার এই অঙ্কগুলোই দেওয়া আছে। তো আর চিন্তা করো না, আজকে আমি প্রথম দিন করেছি। তো এরপরে নেক্সট দিনে এই পরপর 5 দিন তোমাদের 5টা ভিডিও করবো, যেটা তোমাদের নেক্সট দিন বীজগণিত দিয়ে আলোচনা করা হবে। আর তোমরা ভিডিওটাকে অবশ্যই এখন দেখলে অবশ্যই সংরক্ষণ বন্ধুকে শেয়ার করো, তোমার যে বন্ধুকে হেল্প করার ইচ্ছা আছে, এবং নিজের হেল্প পেলে অবশ্যই ভালো। ভিডিওটাকে অবশ্যই লাইক করো যদি তোমার পছন্দ হয়। আর এরপরের ভিডিও তোমরা যদি না দেখে থাকো তোমাদের ভৌতবিজ্ঞান আর জীবনের সাজেশান, তাহলে উপরে লিঙ্কে প্লে লিস্ট দিয়েছি, সেখানে ক্লিক করে দেখে নিতে পারবে। আর নিচে ডিসক্রিপশনে প্লে লিস্টটা লিঙ্ক দিয়েছি, সেখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, আশা করি তোমাদের দিনটা ভালো যাবে আর তোমাদের পরীক্ষায় ভালো প্রিপারেশন থাকবে। ধন্যবাদ, আর আমাদের সাবস্ক্রাইব করো। আমাদের আরও ভিডিও দেখার জন্য এখানে ক্লিক করো, আর সাবস্ক্রাইব করার জন্য এই গোল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করো বিনামূল্যে। ধন্যবাদ।